আগুনে পুড়েছে প্রায় 40টি বাড়ি, মেয়ের বিয়ের টাকা গহনা সবকিছু পুড়ে গেছে আগুনে। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়েই শুধু বুক ফাটা কান্না, চারিদিকে শুধু হাহাকার হাবড়ার রেল কলোনিতে। ভোরের আলো ফুটতেই গতদিনের পুড়ে যাওয়া বাড়ির সামনে ভিড় জমালেন বাসিন্দারা। পোড়া ধ্বংসস্তূপের মাঝে খুঁজতে লাগলেন যদি কিছু অবশিষ্ট থাকে। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানাচ্ছেন কারো মেয়ের বিয়ের জন্য তিল তিল করে জমানো টাকা, কিছু সামান্য গহনা ঘরে রাখা ছিল। মেয়ের পাত্র দেখার কাজ চলছিল। ঘরে থাকা সেসব জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। একথা বলতে বলতে চোখের জল ধরে রাখতে পারলেন না গৃহবধূ, হাউ হাউ করে কেঁদে ফেললেন ক্যামেরার সামনে। ছোট ছোট বাচ্চারা কেটে পয়সা করে জমা দিয়ে ব্যাংকে তো তুলে নিয়ে গেছে জমি কেঁদে। চোখের জল আর বুক ফাটা আর্তনাদ এখন শুধু সম্বল মানুষগুলির। শুধু আমরাই বেঁচে আছি আর আমাদের কিছু নেই। বুধবার বনগাঁ শিয়ালদহ শাখার হাবড়া রেল স্টেশন লাগোয়া 1 নম্বর রেলগেটের কাছে বস্তিতে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে, প্রায় 35 থেকে 40টি বাড়ি আগুনে পুড়ে কার্যত ছাই হয়ে যায়। এমনিতেই আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের বসবাস এই এলাকায়, অভাব নিত্য সঙ্গী। তার ওপর বিধ্বংসী আগুনে পুড়ে গেছে সংসারের সব কিছু। এক কথায় আগুনে পুড়েছে গোটা সংসার। হ্যাঁ, সব শেষ। 80,000 টাকা ছিল, মানে হচ্ছে জায়গা কেনবো বলিয়ে, দুটি বাড়ি কেনবো বলিয়ে গছিলাম, সে টাকাও শেষ। ব্যাংকের 3টে বই ছিল, 3টে বইও শেষ। ওইগুলো কাগজপত্রগুলো যদি আপনারা করে দেন, আর মানে ফিস করা কাগজ ছিল 1,60,000 টাকা, সেও পুড়ে গেছে। মানে কাগজপত্র, রেশন কার্ড, আই কার্ড, প্যান কার্ড, মানে কোনো জিনিস, পরনে শাড়ি ফাড়ি, কোনো চাল ডাল টাকা পয়সা কিচ্ছু বাঁচাতে পারিনি। শুধু নিজের জীবনটা নিয়ে হচ্ছে কি বাইরে বেরিয়ে গেছে, আর কিচ্ছু না। জানি না, বলে কারেন্টে লেগে গেছে, কারেন্টে তখন তো সব আমরা সব ঘরে, 4টের সময় তো সব ঘরে। কি দাবি রাখবো সেইটাই তো, সরকার যেটা ভালো বুঝবে সেইটাই আমাদের কাছে। সর্বস্ব হারিয়ে পোড়া ধ্বংসস্তূপের মাঝে নতুন করে জীবন খোঁজার চেষ্টা করছেন অসহায় মানুষগুলি। এমন অবস্থা ভাতের হাঁড়ি থেকে শুরু করে আসবাবপত্র, জামা কাপড়, প্রয়োজনীয় কাগজপত্র সব সবকিছুই শেষ। আমার ওই যা ছিল ওই বাড়িতে যা ছিল সব পুড়ে গেছে। মেয়ের দেখাশুনো চলছিল, সম্বন্ধ সম্বন্ধ দেখাশুনো চলছিল, ঘরে কিছু সোনার জিনিসপত্র আনা ছিল, টাকা পয়সা কিছু ছিল নগদে, সব পুড়ে গেছে, কিছু বাঁচাতে পারিনি। ঘরে এত আগুন লেগেছে, কেউ ঘরে এসে কিচ্ছু বাঁচাতে পারিনি। কাগজপত্র, টাকা পয়সা, সোনা গয়না কিছুই পাইনি, সবই পুড়ে গেছে। আমরা চাইছি আমাদের এইভাবে কিছু একটু সাহায্য করলে ভালো হয়, আমাদের কাগজপত্র আর এত কিছু ক্ষতি হয়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিছু দিয়ে সাহায্য করলে আমরা যাতে আবার নতুন করে যাবজ্জীবন করতে পারি, এইটাই আবেদন। আমাদের যা ছিল সোনা গয়না টাকা পয়সা আমরা কিছুই পাইনি, সবশেষ, আমাদের কিচ্ছু নেই, শুধু আমরাই বেঁচে আছি আর আমাদের কিছু নেই। আমরা চাইছি আমাদের কিছু সাহায্য করুক, আমাদের যা ছিল আমাদের কাগজপত্র আমাদের যেন দিয়ে দিক, এইটাই আমাদের কাছে আবেদন। আর কিছু না, আগুন নিভেছে ঠিকই, পৌরসভার উদ্যোগে স্থানীয় স্কুলে আপাতত খোলা হয়েছে ত্রাণ শিবির, সেখানেই সরকারি উদ্যোগে ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এতদিনের তিল তিল করে সাজানো সংসার আগুনে গ্রাস করেছে সবকিছু। চারিদিকে আজ শুধু পোড়া কটু গন্ধ। তার মাঝে মনকে সান্ত্বনা দেবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মানুষগুলি, যদি কিছু বেঁচে থাকে, যদি কিছু অন্তত উদ্ধার হয়। আমার ছেলে তো যত টাকা পয়সা নিলো জমি টমি কেনার জন্য, কিছু বের করতে পারিনি। আমরা মেয়েদের সোনা দানা, মেয়েদের বিয়ে নাই,
ছোট ছোট বাচ্চারা কেটে পয়সা করে জমা দিয়ে ব্যাংকে তো তুলে নেবে কেনে তো জমি কে দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।